চালাক গরু ও বোকামার। গভীর এক ঘন জঙ্গল, সেখানে অনেক পশু পাখির বসবাস। সেই জঙ্গলের পাশে একটা সবুজ মাঠ, সেইখানে বাঁধা ছিল একটা গরু। এমন সময় জঙ্গল থেকে হঠাৎ করে একটা মস্ত বড় হিংস্র বাঘ বের হয়ে এলো। বাঘ জঙ্গল থেকে বের হয়েই গরুকে দেখতে পেল। গরুকে দেখেই তার জিভে জল চলে এলো আর সে গরুকে বলল, এই গরু, তোকে তো আমি এখন খাবো, তোকে খেতে পারলে আমার আর কষ্ট করে শিকার করতে হবে না দুই দিন। সে কি গো বাঘ মামা, শেষমেশ আমাকেই পেলে খাওয়ার জন্য, আজ বুঝি কোনো শিকার ধরতে পারোনি? তোর ওসব জেনে কাজ নেই, আমার অনেক খিদা লেগেছে আর সামনে তুই আছিস, তোকেই আমি এখন খাবো। সে না হয় তুমি আমাকে খাবে, কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তো তোমার অনেক লোকসান হবে গো। আমার অনেক লোকসান হবে মানে কি বলতে চাস তুই, খুলে বল। বলছি মামা দাঁড়াও, দেখো না আমার মালিক কেমন আমাকে দড়ি দিয়ে খুঁটির সাথে বেঁধে রেখেছে, মাঠে এত ঘাস অথচ আমি খেতেই পারছি না। দড়ির নাগালের ভিতর যতটুকু ঘাস পেয়েছি তা কখন খেয়ে শেষ করে ফেলেছি, দড়ির নাগালের বাইরে তো আমি যেতেই পারছি না। আর দেখো দড়ির নাগালের বাইরে কত ঘাস আছে, কিন্তু ওগুলো তো আমি খেতেই পারি না, ভালো করে না খেলে কি আর শরীরে মাংস হয় বলো? আমার শরীরে যেটুকু মাংস আছে তাতে তো তোমার পেটের কোনাও ভরবে না এখন। ও তাই বুঝি, তোর মালিক তো দেখছি বেজায় বোকা। তুমি ঠিকই বলেছ গো বাঘ মামা, আমি রোজ এত দুধ দেই তাকেও মানুষগুলোর বুদ্ধি হলো না। তোর এত জ্ঞানর জ্ঞানর পেঁচার আমার ভালো লাগছে না, আমার খিদা লেগেছে আর তোকে আমি এখন খাবো। সে তো খাবেই, কিন্তু খাওয়ার আগে একটা কাজ করবে, তাহলে আমারও পেট ভরবে আর তোমারও পেট ভরবে। কি কাজ শুনি? আমার দড়িটা একটু খুলে দাও না, তাহলে আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে নেই, তারপর তুমি পেট ভরে আমাকে খেতে পারবে। বেশ বেশ, তোর বুদ্ধিটা মন্দ না, আমি তোর দড়িটা খুলে দিয়ে যাচ্ছি, তুই পেট ভরে মাঠের ঘাস খেয়ে রাখবি আর আমি বিকালে এসে তোকে খাবো। এই বলে দড়ি কেটে দিয়ে বাঘ বনের দিকে চলে গেল, আর গরু সারাদিন মাঠে চড়ে বেড়ালো আর ঘাস খেল। বিকালবেলা আবার বাঘ এলো আর বলল, তোর সারাদিনের ঘাস খাওয়া হয়ে গেছে, এখন আমি তোকে খাবো। আরে বাঘ মামা খেও খেও, এত তাড়া কিসের গো তোমার, আমি তো আর কোথাও পালিয়ে যাচ্ছি না। দেখো আমি সারাদিন খুব অল্প পরিমাণ ঘাস খেতে পেরেছি, তাতে আর কতটুকুই বা মাংস হয়েছে আমার শরীরে বলো? আমি যে তোর দড়ি খুলে দিয়ে গেলাম, তাহলে তুই সারাদিন ঘাস খেলি না কেন? আরে মামা তাড়াতাড়ি খেলে আমার বধ হজম হবে, তাতে যেটুকু মাংস আমার শরীরে আছে তাও ঝরে যাবে, তুমি একটা কাজ করো বরং। আবার কি কাজ, তুই তো আমাকে ঢের খাটাচ্ছিস। না না সেরকম খাটুনির কাজ নয়, বলছি তোমাকে শোনো, কাল তো আমার মালিক আবার আমাকে দড়ির সাথে বেঁধে রেখে যাবে, তুমি এক সুযোগে এসে আমার দড়িটা কেটে দিয়ে যেও, আমি অনেক অনেক ঘাস খেয়ে শরীরটাকে মোটা তাজা করে রাখবো, তখন তুমি এসে খেতে পারবে মজা করে। বেশ বেশ, তবে তাই হবে, কিন্তু কাল বিকেলে আমি তোকে খাবই। অবশ্যই খাবে, 100 বার খাবে, তুমি একদম চিন্তা করো না মামা, আমি সারা দিন খেয়ে শরীরটাকে একদম মোটা তাজা করে রাখবো। পরের দিন সকালবেলা বাঘ এসে গরুর দড়ি কেটে দিয়ে গেল, তারপর সে বনে চলে গেল।
বিকালবেলা বাঘ এসে দেখলো মাঠের অর্ধেক ঘাসও খাওয়া শেষ হয়নি। তখন বাঘ রেগে মেগে গরুকে বলল, গরু তুই কিন্তু বড্ড ফাঁকিবাজি করছিস, আজও মাঠের পুরো ঘাস খাওয়া শেষ হয়নি তোর, আমার সাথে চালাকি করছিস নাকি তুই? সে কি গো বাঘ মামা, আমি তোমার সাথে চালাকি করব কেন? আমি তো প্রাণপণে সারাদিন ঘাস খেয়ে চলেছি, এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে কি শেষ করা যায় তুমি বলো? এ কি চারটিখানি কথা? আর শেষ না করলে তো আমি মোটা তাজাও হতে পারবো না, আর তোমার খেয়েও পোষাবে না। তুমি কাল একবার এসে আবার আমার দড়ি কেটে দিয়ে যেও, কাল আমি আবার অনেকটা ঘাস খেয়ে ফেলব। কথা দিচ্ছি তোমায়, তিন দিনের মধ্যেই পুরো মাঠের ঘাসকে সাবার করে ফেলব, তখন দেখো আমায় দেখতে কতটা নাদুস নদুস হয়। তুমি তখন আমায় চার পাঁচ দিন ধরে খেতে পারবে, এই কয়েকটা দিন তুমি একটু ছোটোখাটো শিকার করে তোমার পেট চালিয়ে নাও, তারপর আমি তো আছি তোমার পেট ভরার জন্য। বাঘটাতে রাজি হয়ে গেল। তিন দিন পর গরু মাঠের প্রায় সব ঘাস খেয়ে শেষ করে ফেলল। শুধু মাঠের কোনায় একটা বড় গাছের নিচে কিছু ঘাস রয়ে গেল। তারপর দিন বাঘ এসে গরুকে বলল, আজ তো তোকে খাবই, পাঁচ দিন ধরে না খেয়ে আছি তোকে খাবো বলে, আজ আর তোর কোনো নিস্তার নেই। হ্যাঁ মামা, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, আমি প্রস্তুত, তুমি অবশ্যই আমাকে আজকে খাবে, তবে খাবার আগে দড়িটা আরেকবার খুলে দাও না গো। আরে তুই তো আমাকে বড় জ্বালিয়ে মারছিস, এমনিতেই কিদের জ্বালায় পেট চুচো করছে? আরে মামা, পাঁচ দিন অপেক্ষা করতে পেরেছ, আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না? দেখো ওই গাছের তলায় কিছু ঘাস আছে, ওইটাও খেয়ে আসি, ওইটা আর পড়ে থাকবে কেন? তারপর তুমি আমাকে পেট ভরে খেও। ঠিক আছে, আমি তোর দড়ি কেটে দিচ্ছি, তবে আমি আজকে আর বনে যাব না, এখানেই থাকবো, তুই তাড়াতাড়ি ওটা খেয়ে চলে আয়, তারপর আমি তোকে খাবো। বাঘ দড়ি কেটে দিতেই গরু গিয়ে ঘাস খেতে লাগলো। বাঘ যখন বিশ্রাম করার জন্য বসেছিল, তখন গরু গাছের নিচের ঘাসটুকু খেয়ে গাছের উপরে চড়ে বসল। সে তো গল্পের গরু, তাই সে গাছেও চড়তে পারে। ঠিক আছে মামা, তুমি তাহলে ওখানে বসে থাকো, আমি আর এক মাসে গাছ থেকে নামছি না, গত পাঁচ দিনে যেই খাবার খেয়েছি তাতে আমার এক মাস না খেলেও চলবে, এখন আমি এখানে বসে বসে শুধু জাবর কাটবো। বাঘ তখন ঘাড় উঁচু করে গরুর দিকে তাকিয়ে রইল আর বলল, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, তবে আমিও এই জায়গা থেকে ছেড়ে যাচ্ছি না, বসে থাকবো, দেখি তুই কতক্ষণে না নামিস। বাঘ গত পাঁচ দিন ধরে না খেয়ে আছে, তাই সে আর গাছে উঠতে পারল না। বাঘ পরের একদিন গাছের নিচেই বসে রইল, কিন্তু গরু আর নামল না, এতে তার শরীর আরও দুর্বল হয়ে পড়ল। অবশেষে সে বনে চলে গেল অন্য শিকারের খোঁজে, আর গরু তখন গাছ থেকে নেমে রওনা হলো বাড়ির পথে। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।